নবীর প্রেমিকেরা আমার নবীর মুখ মোবারক দিয়ে যখন রক্ত প্রবাহিত হতে লাগলো, লহু মোবারক যখন প্রবাহিত হতে লাগলো রে, তখন মালিক বিন সিনাম দেখে আর সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো প্রাণের নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি জমিনে পড়তে দিব না, আমি আপনার সবটুকু রক্ত আমি চষে ফেলবো। আরো জোরে বলেন না সুবহান, একটা ফোঁটা রক্ত আমি উহুদের ময়দানে পড়তে দিব না গো নবী। এই কথা বলে বন্ধু আমার প্রাণের নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলো, আমার নবীর রক্ত মোবারক বন্ধু চুষতে 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 শেষ রক্তের ফোঁটা মোবারক যখন চোষা শেষ হলো রে, ও বন্ধু আমার নবী একটা ডাক দিলেন গোটা পৃথিবীর উম্মত গুলো কি রে, আমার উম্মতের দল তোমরা আমি নবীর বয়ান শোনো রে, এই পৃথিবীর বুকে যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও রে, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। আরো জোরে বলেন না সুবহান, আরো জোরে বলেন সুবহান। সম্মানিত উপস্থিতি, এখান থেকে কি বুঝতে পারলেন? প্রেম কি মরে? আপনার আমার রক্ত খাওয়া কি হারাম? টোটালি হারাম। আমার নবী লহু মোবারক চুষে নিল, আমার নবী পৃথিবীর বুকে সকল মানুষকে জানিয়ে দিলেন যদি তোমরা জান্নাতি কোনো মানুষ দেখতে চাও মালিক বিন সিনানকে দেখে নাও। আওয়াজ দি বলেন সুবহান, আর জোরে মহাব্বতে। ওই রকম প্রেম কি আমরা করতে পারবো? অবশ্যই পারবো, শুধুমাত্র চিন্তার পরিবর্তন করতে হবে। কি? আপনি আবার মাইন্ডকে চেঞ্জ করে ফেলে দেখবেন পৃথিবী কত সুন্দর। আপনার মাইন্ডে যতক্ষণ পর্যন্ত নোংরামি থাকবে আপনার কাছে মনে হবে পৃথিবীটাই নোংরা।
কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বন্ধু নবীর প্রেম নিয়ে আর একটু কথা বলবো, শুনবেন? আরো জোরে বলেন, শুনবেন? এই নবী যেমন তেমন নবী না, আমার মা বন্ধুর কি দেখিয়াছি রে, দেখে এসেছি খুব মনোযোগ দিয়ে, তারা চেয়ারে বসে আছে আলোচনা শোনার জন্য। আমি আমার মা বন্ধুদেরকে প্রেমের আলোচনা শোনাবো, তারা যেন বুঝতে পারে প্রেম কোনোদিন মরে না। মানুষ মনে গেলে ও বন্ধু প্রেম তাকে যুগ যুগে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখে। কক্সবাজার মানুষগুলো কোথায় রে, কেমন করে বন্ধু ঘরে বসে আছো, জলদি চলে আসো না এই জান্নাতের বাগানে, তোমার গোনাগুলি আমার আল্লাহ দয়া করে ক্ষমা করে দিবে। তার প্রমাণ বন্ধু, উহুদের ময়দান থেকে খবর পেলেন হযরতে নুসাইমা, হযরতে নুসাইমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ খবর পাইলেন নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। এবার আমার নবী দৌড়াইতে, ওই নুসাইমা দৌড়াইতে শুরু করলেন উহুদের ময়দানের দিকে, দৌড়াইতে দৌড়াইতে বন্ধু যাইতে লাগলেন। হঠাৎ করে পথিমধ্যে একজন খবর দিল, রে নুসাইমা তোমার ভাই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। নুসাইমা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু কেমন প্রেম আপনারা দেখেনি গো, আপনাদেরকে বোঝানোর জন্য বন্ধু বলছি। নুসাইমার কাছে খবর আসলো নবী শাহাদাত বরণ করেছে, নবীর প্রেমে দৌড়ায়। ও বন্ধু রাস্তার মধ্যে খবর আসলো নুসাইমা তোমার ভাই শাহাদাত বরণ করেছে। নুসাইমা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, বিরামহীন ভাবে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। একটু যাওয়ার পরে আরেকটা খবর চলে আসলো, বন্ধু ডাক দিয়ে বলল, রে নুসাইমা তোমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। নুসাইমা তারপরেও দাঁড়ায় না, দৌড়াইতেছে বন্ধু উহুদের ময়দানের দিকে। দৌড়াইতে দৌড়াইতে আবার যখন কিছু দূর গেলেন, যাওয়ার পরে আবার তোনাকে খবর দিল, রে নুসাইমা যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। ওরে কক্সবাজারের মানুষ শোনে না, নবীর প্রেম কাকে বলে রে, নবীর প্রেম কত প্রকার জানো রে, নবীর সাথে প্রেম কেমন করে বাড়তে হয় বন্ধু জেনে নাও। নুসাইমা একটা একটা করে তিনটা খবর পাইলো, তিন জন হলো একটা নারীর জন্য সবচেয়ে প্রিয় বস্তু, ঠিক কিনা বলে? স্বামীর বিকল্প একটা নারীর জীবনে বন্ধু আর কিছু নাই রে, বাবার সমতুল্য পৃথিবীর বুকে একটা সন্তানের কাছে আর কোনো কিছু হতে পারে না। ও বন্ধু নিজের অঙ্গ চলে গেলেও নারীরা সহ্য করতে পারে রে, ভাইয়ের কলিজায় আঘাত লাগলে কোনো বোন সহ্য করতে পারে না। কিন্তু ওই নুসাইমা কি ছিল তার হৃদয় রাজ্যে, কেমন ছিল তার প্রেমের শক্তি বন্ধু, বাবার শহীদের খবর শুনলো, ভাইয়ের শহীদের খবর শুনলো, স্বামীর শহীদের খবর শুনলো, একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, যাইয়া দেখে বন্ধু আমার নবীকে। নবীকে দেখে নুসাইমা শান্ত হয়ে গেল। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, নুসাইমা একটা ডাক, নবী একটা ডাক দিয়ে বলল, রে নুসাইমা আজকে ইসলামের জন্য তোমার ভাই বাবা স্বামী চলে গেল। এই কথাটা বলতে দেরি নুসাইমা উত্তর দিয়েছি, আর শুনলাম ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার ভাই বাবা স্বামী চলে গেছে, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ।